আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ আমাদের রুকস কর্মশালার 119তম ক্লাস। রুকস কর্মশালার 119তম ক্লাস আজকে রোগীলিপিকরণ সহজ, রোগীলিপিকরণ সহজ রুকস কর্মশালার 119তম ক্লাস। রুকস কর্মশালার গত পরশু দিন 23 তারিখে আমি বলেছি যে 25 তারিখ থেকে রুকসের 119 নম্বর ক্লাসে হাতে কলমে রোগীলিপি শেখানো হবে, সেই কাজটুকু আজকে ইনশাআল্লাহ আমরা করতে যাচ্ছি। অডিয়েন্স, আজকে আমি ঘোষণা দিয়েছি যে আমার রোগীলিপি করবেন এসএসআরএফ এর প্রশিক্ষক ডাক্তার আব্দুল হালিম রিপন। আজকে আমার রোগীলিপি করবে ডাক্তার আব্দুল হালিম রিপন। তবে আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, প্রত্যেকে একটি খাতা নিয়ে বসে যাবেন, ডায়েরি নিয়ে। গতকাল বলেছি আমি, পরশু দিন বলেছি, আপনারা ডায়েরি নিয়ে বসে যাবেন, একটা রোগীলিপি খাতা দাও। প্রত্যেকে বলেছি যে আজকে আপনারা ডায়েরি ও কলম নিয়ে রেডি, ডায়েরি কলম আপনারা প্রত্যেকে লিখতে শুরু করবেন। লকডাউনের সময় আমার রোগীলিপি চলছিল, কিন্তু যে ডাক্তার রোগীলিপি করছিলেন উনি অনেক দূরে ছিলেন, উনি দূরে থাকার কারণে উনি ভালোভাবে আমার রোগীলিপি নিতে যদিও নিয়েছেন অনেক কষ্ট হয়েছে, যার জন্য আজকে ডাক্তার একদম ডেকে একদম বাড়ি নিয়ে আসছি যে ডাক্তার রোগীলিপি করবেন। ডাক্তার ডেকে বাড়ি নিয়ে আসছি, পরশু দিন বলেছি খাতা রেডি রাখার জন্য। যারা চেম্বার করেন আপনারা না রাখলেও চলবে, যারা নতুন প্রত্যেকে এরকম খাতা রেডি করে রাখবেন। আজকে যদি কোনো কারণে মিস হয়ে থাকে, আগামী দিন থেকে যেন খাতা মিস না হয়, আজকে খাতার কাগজে লিখে রাখবেন, অন্য খাতার মধ্যে কালকে আপনারা ভালোভাবে লিখে রাখবেন। চেষ্টা করব এই রোগীলিপিটি অনেক দূর নিয়ে যাওয়ার জন্য। আজকে যারা এই খাতা সংগ্রহ করেন নাই, তারা অন্য কাগজের মধ্যে লিখবেন বা অন্য খাতা লিখবেন, পরবর্তীতে কালকে থেকে এরকম খাতা সংগ্রহ করে নেবেন। রোগীলিপি করার পূর্বে চিকিৎসক আমার যত ডাটা নেবেন তার পূর্বে কিছু কথা থাকে, রোগীর ঠিকানা, নাম্বার, তারিখ, গঠন, পালস প্রেশার, এই ব্যাপারগুলোতে যেটা জানা দরকার, যেই জিনিসগুলি জানা দরকার এই জিনিসগুলো নিয়ে এখন আলোচনা করবেন আমার ডাক্তার, যে থেকে আমার রোগীলিপি করবেন ডাক্তার আব্দুল হালিম রিপন। এবার আপনার খাতা রেডি করেন, উনি কি বলছেন একটু শুনতে থাকেন, তারপরে উনি আমার রোগীলিপি করবেন। আসেন আপনি।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে যারা লাইভে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং দেশ দেশের বাহির থেকে সকলকে জানাচ্ছি এইচএসআরএফের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য আপনার আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা একটা রোগীলিপি কিভাবে করব। খাতার আমাদের একটি খাতা আমরা তৈরি করব কিভাবে, খাতার প্রাথমিক অংশটুকু আমরা দেখব। অডিয়েন্স দেখা যাচ্ছে তো, আমরা খাতাটিকে আমরা যে খাতাটি নিব এইরকম একটি খাতা নিব, একটু খেয়াল করেন বেশ অনেকখানি পেজ নিয়ে এরকম একটি খাতা আমরা আমাদের সংগ্রহে রাখব। তো আমরা খাতাটিকে দুইটি অংশে ভাগ করব, একটি পৃষ্ঠা তার দুইটি অংশ ভাগ করব, ঠিক মাঝখান দিয়ে মাঝ বরাবর ঠিক এইভাবে আমরা খাতাটি একটা একটা পাশের মাঝ বরাবর এইভাবে আমরা স্কেলিং করব, ঠিক আছে? তো ঠিক এইভাবে স্কেলিং করব। আমরা বোর্ডটার দিকে দেখি, এইভাবে আমরা স্কেলিং করব আমাদের খাতাটি। ধরি যে আমরা এটা খাতাটার একটা পৃষ্ঠা ঠিক মাঝ বরাবর আমরা এইভাবে মার্জিন করে নেব। আমরা প্রথমে যে কাজটি করব খাতাটির একটা নাম্বার দিব। মার্জিন দেওয়ার ক্ষেত্রে মার্জিন আঁকাবাঁকা করা যাবে না, এটা ঠিক করেন, আপনারটা বাঁকা হয়েছে এবং মার্জিনটা বসে না, মার্জিনটা বসে না, প্রথমটা বাঁকা বাঁকা মার্জিন দেবেন, তিন ভাগ দুই ভাগ করে একটা মার্জিন দেবেন, প্রথমত এখানে মার্জিন দেন, যে বুঝলাম যে এই মার্জিন দেওয়া ঠিক হয়নি, একটা পাকা দেন তাও ঠিক হয়নি, আঁকাবাঁকা দেন ঠিক হয়নি, সুদা দিতে হবে। আমরা মার্জিন দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল করব যে মার্জিনটা যেন হয় পুরো পৃষ্ঠা জুড়ে পৃষ্ঠাটির ঠিক মাঝ বরাবর। আমরা এই পুরো পৃষ্ঠা আমাদের বর্ডার লাইনটা কোথায়, এখান থেকে শুরু হয়েছে এইখানে, ধরেন আমি দাগ দিলাম ঠিক এইখানে, এটা একটা দাগ, আবার দাগটা ঠিক এরকম হতে পারে, এইখানে দিলাম দাগটা ব্যাখ্যা করে, অথবা এই আমি খুব তাড়াহুড়ো করে এইরকম একটা দাগ দিয়ে দিলাম খুব স্পিডে, আমাদের দাগটা যেন এমন না হয় যে দুইটা বর্ডার ভারসাম্যপূর্ণ নয়, এক পাশ বেশি এক পাশ কম এমন যেন হতে না হয়, অথবা দাগটা যেন বাঁকা না হয়, খেয়াল করা। সেই জায়গায় আমাদের করতে হবে কি, ঠিক মাঝ বরাবর একেবারে পুরো খাতাটার পৃষ্ঠার পুরো মাঝ বরাবর নিয়ে আমরা একটি একেবারে সোজা করে আমরা দাগটা দিব যেন দেখতে বাঁকা না হয়। এবার বাঁকা হয়েছে, আবার বুঝা গেল, যেন দেখতে একটু একটি পরিচ্ছন্ন খাতা হয়, কাগজটা ভাস করে দাগ দেওয়া যাবে। হ্যাঁ, এবং সবচেয়ে ভালো হয় যদি আমরা ভাসতে যাবে না, হ্যাঁ সবচেয়ে ভালো হয় যদি খাতাটিকে আমরা যখন নেই আমরা খাতাটার একটা পয়েন্ট লাইন করব নিচে এবং উপরে, ঠিক পয়েন্ট লাইন করব খাতাটি ধরে নিচে এবং উপরে একটি পয়েন্ট লাইন করে আমরা সেই পয়েন্ট লাইন ধরে দাগটি দিব, কিন্তু খাতাটিকে কোনোভাবে যেন ঠিক এইভাবে ভাঁজ না করা হয়, হ্যাঁ একটু ঠিক এই তো মাঝ বরাবর করতে গিয়ে যেন আমরা এইভাবে ভাঁজ না করে ফেলি, তাহলে যেন
খাতাটি পরিচ্ছন্ন থাকে, ভাঁজ করলে ছিড়ে যাবে। আমরা এই ভাঁজ করব না, এর পিছনে কারণ হচ্ছে এই খাতাটি আমাদের সংরক্ষণ করতে হবে দীর্ঘদিন। এখন যদি আমরা ভাঁজ করি, ওই ভাঁজের জায়গা থেকে খাতাটি ছিঁড়ে যেতে পারে এবং প্রায়শই ছিঁড়ে যায়। আমরা বিশেষভাবে এই জিনিসটি লক্ষ্য রাখব। এবার আসি আমরা রুগীলিপিটি। আমরা প্রথম যে কাজটি করব, আমাদের খাতার রুগীলিপিটি করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা একটা রুগীর সিরিয়াল নাম্বারটি সিরিয়াল নাম্বারটি যেমন এমন হয় যেন ইউনিক, যে সিরিয়াল নাম্বারটি অন্য কোন সময় যেন রিপিট না হয়, একই সিরিয়াল যেন রিপিট না হয়, সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে। সবচাইতে ভালো হয় যদি আমরা খাতার একটা ভলিউম নাম্বার রাখি, প্রত্যেকটি খাতার একটি ভলিউম নাম্বার প্রথমে দিয়ে নেই। ধরেন যে আমি যে খাতাটি ব্যবহার করতেছি সেটি একটি ছয় নাম্বার, সেটা ছয় নাম্বার খাতা। ধরেন আমার খাতাটির নাম্বার ৬, আমি রুগীর সিরিয়াল নাম্বার ১০। আমরা খাতার এক পাশে খাতার নাম্বার লিখব এবং রুগীর সিরিয়াল নাম্বার লিখব। আচ্ছা, হতে পারে আমরা সিরিয়াল নাম্বারটি এরকম দিতে পারি যে এক থেকে সিরিয়াল করে আমার এক দুই তিন চার পাঁচ এভাবে ধারাবাহিকভাবে যেতে পারে, কিন্তু এতে আমরা দেখছি কিছু সমস্যার উদ্ভব হয়। খাতার ভলিউম নাম্বার অনুযায়ী যদি থাকে তাতে কতগুলো সুবিধা হয়। আমরা আমাদের স্যার যেই কথাটি বলেন যে আমরা শিখব এবং শিখাব, আমরা ডাক্তাররা প্রত্যেকের চেম্বারে আমাদের অনেক শিক্ষানবিশ থাকবে, যদি খাতার সিরিয়াল নাম্বার আলাদা আলাদা থাকে সেই ক্ষেত্রে আমরা একই সময়ে অনেকগুলো খাতা অনেকজনকে দিতে পারি, অনেককে আমরা দিতে পারি এবং অনেক রুগী একত্রে আমরা দেখতে পারি। কিন্তু যদি সিরিয়াল নাম্বার ধারাবাহিক থাকে তাহলে যে সমস্যাটি হয় সেই সমস্যাটি হলো কি, আমি একটি খাতায় সিরিয়াল নাম্বার দিলাম ৫২০৩, ওই খাতার শেষ সিরিয়ালটি কত হবে এটা কিন্তু আমি নিশ্চিত না, তাহলে আমি পরের খাতার সিরিয়াল নাম্বারটা কত দিয়ে শুরু করব। এবং এই ক্ষেত্রে খাতার মধ্যে ওই সিরিয়াল নাম্বার আমাকে উপরের দিকে লিখতে হয় যে এই খাতাটি সিরিয়াল নাম্বার এত থেকে এত, এই খাতাটি সিরিয়াল নাম্বার এত থেকে এত। তো এইভাবে আমাদের ওই সিরিয়াল নাম্বার অনুযায়ী খাতা খোঁজাও সমস্যা হয় এবং একসাথে অনেক ডাক্তারকে বসিয়ে শিক্ষানবিশদেরকে বসিয়ে আমরা রুগীলিপি করতেও অসুবিধা বোধ করি। সেই জন্য আমরা খাতার একটি সিরিয়াল নাম্বার দিব, ভলিউম নাম্বার দিয়ে আমরা রুগীর সিরিয়াল নাম্বারটা দিব। এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে রুগীর নাম লিখব। আচ্ছা, এই নাম লিখতে গিয়ে এমন লিখব যে নাম মিস্টার রহিম, এটা শুধু রনি লেখ, হ্যাঁ রনি লেখ, অথবা একটু ছোট্ট একটা নাম দিই, দুই অক্ষর একটা নাম, মিস্টার রনি। এখন খেয়াল করার বিষয় যে আমরা এইখানে লিখার ক্ষেত্রে এই নাম কথাটি লিখব কিনা, এই নাম কথাটি লিখব কিনা। আমরা যখন নামটি লিখব তখন এই নাম শব্দটি আমরা লিখব না, এটা কেন, কারণ এতে আমাদের সময় অপচয় হবে, কালি খরচ হবে এবং পূর্ণাঙ্গ নাম লেখার ক্ষেত্রেও আমাদের জায়গার অভাব হতে পারে।
তাহলে আমরা নামটা লিখবো কি? এই যে ছোট্ট একটি নাম রেখে রনি, হ্যাঁ রনি, এই যে ছোট্ট একটি নাম। এখন আমি রুগীকে জিজ্ঞাসা করব তার নাম রনি, সে বললো যে, যখন আমি রুগীকে জিজ্ঞাসা করলাম যে আপনার নাম প্লিজ, উনি বললেন যে রনি। প্লিজ বলা যাবে, প্লিজ বলা যাবে কি যে আপনার নাম, প্লিজ আপনার নামটা বলে যে বলা যাবে কি? বলা যাবে, বলা যাবে না। প্রশ্ন করব যে আপনার পুরো নামটি কি, কেন কেন প্রশ্ন করব, কিংবা এই নামের মধ্যে কি আমি সন্তুষ্ট থাকবো? এটা তো কি নাম, আমি পূর্ণাঙ্গ নামটি নিব কি নিব না, কিংবা এই জায়গার মধ্যে সন্তুষ্ট থাকবো কিনা? আসলে আমি এই জায়গাটাতে সন্তুষ্ট থাকতে পারি না। কেন? এই জন্যে যে এই নাম দিয়ে বোঝা যাচ্ছে না যে সে আসলে ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে। হ্যাঁ, দ্বিতীয়ত এর জাতিগত, জাতি বর্ণ এর কিছুই আমি বুঝতে পারতেছি না, কারণ এ দিয়ে এক একজনের কৃষ্টি কালচার অনেক ধরনের কিছু বোঝা যায় না। তাহলে আমাদের এই রোগীর ক্ষেত্রে আমরা যে বিষয়টি বিবেচনায় আনবো, তাহলে তার পুরো নামটি আমাদের প্রয়োজন। তাহলে আমি তার পুরো নামটি নিব, লিখলাম যে তার নাম রনি, রনিপাল। তাহলে আমি বুঝতে পারলাম যে তিনি একটি ধর্মকে বিলং করে, যার নিজস্ব কিছু কৃষ্টি কালচার আছে, যার নিজস্ব খাদ্যের বিভিন্ন রকমের নিয়ম কানুন আছে। এখন আমি রোগীর দ্বিতীয় পর্যায়ে যেটা জিজ্ঞাসা করব যে রোগীর বয়স কত, সে আমাকে বলল যে তার বয়স 22 বছর। নিচে লেখেন, নিচে 22 বছর লেখেন, বয়স লেখেন আগে, নিচে বয়স লেখেন আগে। আমি লিখলাম যে 22 বছর সংক্ষিপ্ত করার জন্য। আসলে কি এভাবে লেখা যাবে আমাদের, না পুরোটাই লিখব, কিংবা এই 22, এই 22টা আসলে কি তারিখ দিন আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। যখন তাকে জিজ্ঞাসা করা হলো 22 বছর তার বয়স, তখন আমি সেটাকে সুন্দর করে লিখব। বয়স 22 বছর। একটু খেয়াল করেন যে বিষয়টি ঠিক হলো কি, সেই একই কথা আবারও বলতে হয় যে আমরা এই শব্দটি ব্যবহার করব না, নাম বয়স শুধু 22 বছর লিখলেই চলবে। তাহলে এই সম্পূর্ণ কথাটি আমরা লিখবো কিভাবে?
বুঝে গেল? আমাদের জায়গা বাঁচলো, সময় বাঁচলো এবং লেখাটি দেখতে সৌন্দর্য পেল। এবার আসি, আচ্ছা এটা বয়স লিখবো না, তাহলে এটা কি বয়স টানলে কি বোঝা যাবে তার বয়স? যেটা এই যে বছর শব্দটি, বছর বুঝলাম, এটা কি বিয়ের বয়স, চাকরির বয়স, না কি বুঝবো? 22 বছরে একজন ব্যক্তির সামনে যদি আমি 22 লেখা থাকে, তাহলে এই 22 বছর যার বয়সটা তার সামনে যদি 22 বছর উল্লেখ করা লেখা থাকে, তাহলে এটা দিয়ে তার কোনো চাকরির বয়স বোঝা যাবে না, বিয়ের বয়সও বোঝা যাবে না, তার বয়সটাই বোঝা যাবে। যেহেতু তার বয়স 22, তার সামনে 22 বছর লিখলে এটা তার বয়স, এটা তার আইডেন্টিটি, তার বয়স, তার বয়স। আর যদি নামের সামনে এটা বয়স থাকে, অর্থাৎ আমার এখানে বয়স উল্লেখ করা দরকার নেই, শুধু 22। এই 22 দেখলে একটা লোকের বয়স 50, আমি লিখলাম 50, তার বয়সের সাথে আমার খাতা বলে দিবে, বয়সটা বলে দিবে, তার এটা বয়স। এটা তার চাকরি বয়স বোঝা যাবে না, বিয়ের বয়স বোঝা যাবে না, তার বয়সের সাথে দুই বয়সের সাথে এটা এত দেখ নামের সাথে বয়সটাই আছে, বাস। ওকে, তাহলে আর বয়স লিখতে হবে না, না বাস। এবার আমরা তারিখ লিখব, যে আমি যেই ডাটা, যে ডাটাটি নিচ্ছি তার তারিখ লিখব। তারিখটি লিখব কোথায়? ঠিক পাশে, উপরে, উপরে ডান দিকে। বুঝে গেল? হচ্ছে না, তারিখ পুরোটা লেখেন পিছন দিকে, আর বড় করে এখান থেকে তারিখ লিখেন, না পুরোটা লেখেন, এখান থেকে পুরোটা লেখেন, তারিখ পুরোটা দেখেন, বলে গেছেন পুরোটা লেখেন, তারিখ পুরো ভালো পুরো লেখেন, এবার একটু খেয়াল করেন, তারিখটি লিখবো কোথায়? উপরের ডান দিকে, যে পাশে আমি সিরিয়াল নাম্বারটি লিখেছি তার ডান দিকে। এই যে লিখলাম তারিখ, দেখতে ঠিক আছে, সঠিক আছে, মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে, কিন্তু আমরা আসলে কি এইভাবে তারিখটি লিখব কিনা? তারিখটা এটা না, এটা যদি না দেই, তারিখটা না দিলে, এটা না লিখলে এটা কি তারিখ ভুলে যাবে না? যাবে, রেখে লাগবে এটা। আচ্ছা, এখন আমরা কিন্তু আমাদের রুগীলিপি করার ক্ষেত্রে আমাদের সময় একটা বিষয়, আমরা খেয়াল করব আমাদের সময় যেন অপচয় না হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেমন নাম শব্দটা কেটে দিয়েছি, বয়স শব্দটাকে কেটে দিয়েছি, এই তারিখ শব্দটাকে কেটে দিব, অথবা তাং যদি লিখি সেই তাং শব্দটিও আমরা রাখবো না। তাহলে এটা দিয়ে তারিখই বোঝা যাবে, এই যে শব্দটা লিখছি এ দিয়ে তারিখই বোঝা গেল। এখন এই যে তারিখটি লিখলাম, যে 25/11/20 এই শব্দটি দিয়ে আমরা তারিখটিকে পূর্ণাঙ্গ করতে পারলাম কিনা? ওকে স্যার, একটা যদি বলি যে ইংরেজি তারিখ না, বাংলা তারিখ না, আরবি তারিখ, এটা তো একটা প্রশ্ন, দেখলে বলে সাল দেখলে বলে। এখন এই যে সাল লিখলাম আমি শুধু 20, চলবে চলবে, এখানেও আমাদের খেয়াল রাখতে হবে যে এই 20 দিয়ে কিন্তু আমি বুঝতে পারতেছি এটা 2020 সাল, কারণ এটা 100 বছরের একটা ব্যবধানে গিয়ে এটা চেঞ্জ হয়। সুতরাং এখানে আমরা সংক্ষেপ করলে কোনো অসুবিধা নাই আমাদের। এরপরে আমি বয়স নিলাম রোগীর,
দিয়ে আমি কিন্তু বুঝতে পারতেছি না যে রোগী আসলে বিবাহিত না অবিবাহিত। বয়সটাকে বানা দেন, বয়সটা চল্লিশ বানা দেন, বয়সটা চল্লিশ বানান। আচ্ছা বিয়ের বয়স ১৫ বছর। সন্তানাদি বিয়ের বয়স ১৫ বছর এভাবে লেখা যাবে কিনা? এখন এই যে লিখলাম যে আমি রোগীকে জিজ্ঞাসা করলাম আপনি বিবাহিত না অবিবাহিত, বলো বিবাহিত, বললাম বিয়ের বয়স কত, উনি বললেন ১৫ বছর, আমি লিখলামও তাই, আসলে কি এইভাবে লেখার প্রয়োজন আছে কিনা? ছোট করে লেখা দেন, এই বিবাহিত শব্দটি আমাদের লেখার প্রয়োজন নাই। দেন বিয়ে ১৫ বছর। তাইলে আমি এটাকে সংক্ষিপ্ত করতে পারি, লেখাটা এরকম লিখতে পারি বিয়ে ১৫ বছর। এবার তার ছেলে মেয়ে কতজন জিজ্ঞাসা করতেছি, সে বললো যে ছেলে ২ জন, মেয়ে ১জন। ২ ছেলে ১ মেয়ে। জি, এখন এই যে লিখেটি, এই লিখেটিও তো ঠিক আছে, সন্তানাদি কতজন জিজ্ঞাসা করি তাহলে সে বলবে আমাকে ৩জন। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি যে সন্তান ৩জন লেখা যায়। এখন এই কথাটি লেখার পরে আমি তাকে জিজ্ঞাসা করতে পারি এর মধ্যে কয় ছেলে কয় মেয়ে, যদি সে বলে যে আমার ৩ ছেলে তাহলে এই সন্তান শব্দ দিয়ে বোঝা যাবে যে তার ৩ ছেলে। এই ছেলে মেয়ে লেখা আপনাদের লাভটা কি? ছেলে মেয়ে লিখে লাভটা কি? ছেলে মেয়ে লেখা এই জন্যে যে প্রত্যেকটি মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার একটি সংগ্রাম চলে বংশের ধারাবাহিকতা ধরে রাখার জন্য, এই জন্যে প্রত্যেকেরই চাওয়া থাকে ছেলে, একটা চাওয়া থাকে ছেলে। এখন তার যদি এখানে সন্তান ৩জন আর জিজ্ঞাসা করলাম কয় ছেলে কয় মেয়ে, সে বললো আমার ৩টাই মেয়ে, ৩টা বলে সমস্যা কি আপনার? এখন সে বললো ৩টাই মেয়ে, দেখা গেল তার ভিতরে একটা মনোকষ্ট কাজ করতেছে,
যেমন এ থেকে সে অসুস্থ হতে পারে, কেউ এ থেকে সে সংসারের মধ্যে অশান্তি বিরাজ করতে পারে, তার কার ওই রোগী রোগী মহিলা না পুরুষের, যদি রোগীটি তো পুরুষ রোগী হলে তার ভিতরে এই অশান্তি বিরাজ করতে পারে, তার ফ্যামিলি প্রেশার থাকতে পারে, তার মা হয়তো বউয়ের প্রতি অত্যাচার করতে পারে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, যেই কাজগুলো তার প্রত্যেক সময় এগুলো সমাধান করতে হচ্ছে। মানে মেয়ে হলে সমস্যা না, ছেলে তো সমস্যা, ছেলে মেয়ে হলে তার একের পর এক মেয়েই হচ্ছে, বংশের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না, মা বলতেছে যে ওর ঘরে সব মেয়েই হচ্ছে, তুই আরেক জায়গায় বিয়ে কর, হ্যাঁ করলে ওই জায়গায় ছেলে হতে পারে, হ্যাঁ ওই জায়গায় ছেলে হবে, এটা কি নিয়ে এসেছ, এরকম অনেক ধরনের আমাদের কুসংস্কার। যা যেহেতু আপনি বোঝাচ্ছেন যদি মেয়ে হয় তাহলে আমাদের দেশে মেয়েরা প্রেশারে থাকে, প্রেশারে থাকে, যদি মেয়ে হয় আমাদের দেশে মেয়েরা প্রেশারে থাকে, চাপে থাকে, তাহলে তার এর ফলে তার অসুস্থ হতে পারে, অসুস্থ হতে পারে। তো এখন তো অনেকেই তো বলে যে আমার তো ভাই আপনার ভাই আমার তো বাচ্চা ছেলে, এখন তো আমাদের একটা মেয়ে দরকার, আপনার ভাই মেয়ে মেয়ে করে, এটাকে আপনি কিভাবে নেবেন? এটা হলো নেকাম, এটা হইছে গিয়ে সামাজিক সামাজিক প্রেক্ষাপট থেকে এটা হচ্ছে তার একটা মানে ভালো মানুষের একটা প্রতিচ্ছবি, মানে একটা মেয়ে চাই, একটা মেয়ে চাই, একটা মেয়ে থাকলে ঘরটা ফুটফুট। আপনারা বোঝাচ্ছেন যে যদি শুধু মেয়ে হয় তাহলে এই মায়ের উপর একটা প্রেশার থাকে, মেয়েদের উপর প্রেশার থাকে, ইন্ডিকেট করতে হয়, ইন্ডিকেট করতে হয়, ছেলে মেয়ে কম্বাইন হলে তাহলে লাগবে শুধু সন্তান, সন্তান, আর ছেলে হলো সন্তান, সন্তান, আর মেয়ে হলে মেয়ে হলে পাঁচ দিয়ে মেয়ে লিখবে, মেয়ে এতজন এতজন। এই মেয়ে যদি আপনি লিখেন মেয়ে এতজন, তাহলে কি মেয়েটা কি ছোট করে ফেলা হচ্ছে না, মেয়েটা কি তাহলে সন্তান না, সন্তান? যদি আপনি ছেলে মেয়ে কম্বাইন যদি হয় তাহলে আপনি সেখানে মেয়ের সন্তান সন্তান লিখলেন, ছেলে হলে সন্তান লিখলেন, তাহলে মেয়েরা কি সন্তান না, মেয়েরাও সন্তান? তাহলে আপনি বোঝাচ্ছেন এখানে আসলে মেয়েরাও সন্তান ঠিক, কিন্তু আমাদের দেশে এখনো আমাদের দেশে কিংবা পার্শ্ববর্তী দেশগুলোতে এখনো মেয়েদের শুধু মেয়ে হওয়া এটা মনে একটা অভিশপ্ত জীবন, মনে হয় যেন এটা একটা মেয়েরই ব্যাপার, একটা মহিলারই মায়েরই ব্যাপার, এই কারণে মনে এটা হচ্ছে, কিন্তু আসলে বাবাদের কারণে যে এই ব্যাপারটা ফ্যাক্টরটা এটাকে সব মেয়েদের মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে, মেয়েদের শুধু মায়েরা যে অবহেলিত নির্যাতিত মেয়ে হওয়ার কারণে এটাকে হাইলাইট করার জন্যই বলা হচ্ছে এরা মেয়ে, মানে এরা যে আসলে নির্যাতিত এখান থেকে রূপিক এখান থেকে যে লক্ষণ পাওয়া যাবে তার প্রতি যন্ত্রণা কষ্ট সেটা ভোগ করছে তার মধ্যে কিছু লক্ষণ পাওয়া যাবে, কিছু তথ্য পাওয়া যাবে, তথ্য কিছু ভাব আমাদের দরকার, ভাবটা পরে লাভটা, আমাদের ভাবটা কি এই মেয়েদের বুঝবো, যখন দেখবো পাঁচটি মেয়ে তিনটে মেয়ে তার মানে তার মধ্যে মন কষ্ট খুঁজে পাওয়া যাবে, স্বামীর মধ্যে পাওয়া যাবে, স্ত্রীর মধ্যে পাওয়া যাবে, বাবা যদি হয় তারা যদি মেয়ে হয় তার মধ্যে কোন তথ্য পাওয়া যাবে, মার ক্ষেত্রেও এটা তথ্য পাওয়া যাবে। তারপরে মেয়ে মেয়ে হলে স্যার আরো অনেক ধরনের ইয়ে আছে, বিয়ে শাদি এই খরচ সেই খরচ, হাজারো রকমের টেনশন তাদের মধ্যে কাজ করতে থাকে, না কাজ করতে থাকে, এটা মা বাবের মানে আমাদের সমাজের এই চিন্তাটা আছে, এখন এটা নাই, এখন বিয়ে বিয়েতে টাকা লাগে না, ওই সমস্যা নাই, কারণ বিয়ে বিয়ে দিছে এক টাকা লাগে না, আলহামদুলিল্লাহ, বিয়ে বিয়েতে টাকা লাগে না, ওইটা কোনো সময় মেয়েরা এখন ভালো রেজাল্ট করে, ভালো কাজ করে, ভালো অবস্থানে আছে মেয়েরা, ওইটা সময় তারপরও আমাদের দেশে মেয়েরা অবহেলিত। স্যার দুইটা সন্তান থাকলে এখনো ছেলেটারে পড়ায় মেয়েটারে পড়ায় না, যদি অর্থনৈতিক সমস্যা থাকে, এটা বুঝতে পারি, তাইলে আমরা এই টোটালটাকে মুছে দিয়ে লিখব সন্তান। এবার এবার কথা আছে, যদি শুধু ছেলে মেয়ে কম্বাইন হয়, ছেলে কি ছেলে মেয়ে দুইটাই যদি হয়, দুইটাই হলে তাহলে সন্তান এতজন, আর ছেলে হলে সন্তান এতজন, আর শুধু মেয়ে হলে লিখবেন মেয়ে, এটা তো জি লেখেন সন্তান চারজন। অডিয়েন্স আপনারা এই যে ছেলে মেয়ের যে ব্যাপারটা বলা হলো এটা আসলে আপনারা বুঝেছেন কিনা একটু হাই হ্যাঁ জানান, যে এই যে বলা হলো ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে যদি যেটা বলা হলো এতক্ষণ ছেলে মেয়ে যদি ছেলে মেয়ে কম্বাইন্ড হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যেমন তিন ছেলে এক মেয়ে সন্তান চারজন, যদি চার ছেলে সন্তান চারজন, আর যদি শুধু মেয়ে হয় চারজন তো সেখানে শুধু মেয়ে লিখতে হবে, এই কারণে লিখতে হবে কারণ মেয়েরা এখন আমাদের দেশে পার্শ্ববর্তী দেশগুলোতেও নির্যাতিত, শুধু মেয়ে হলে মায়েদের উপরে প্রেশারটা পড়ে কেন এত মেয়ে হচ্ছে জানার পরও আমরা শিক্ষিত মূর্খ সব ফ্যামিলিতেই এই প্রেশারটা মায়েরা থাকে, যার জন্য মেয়ে হলে এতজন মেয়ে বাস, তাহলে সন্তান চারজন, এই সন্তান চারজন চারজনের মধ্যে দুইটা কথা থাকতে পারে, ছেলে মেয়ে মিলে চারজন অথবা শুধু ছেলে দিয়ে চারজন, আর যদি শুধু মেয়ে হয় মেয়ে এতজন বাস, এবার সামনে যান।
তার সন্তানদের মধ্যে পূর্বে কেউ মারা গিয়েছে কিনা, এটাও জানার দরকার। এর মধ্যে একজন মারা গেছে প্রথম সন্তান, তাহলে দ্বিতীয় জন মৃত একজন, মৃত এক জন, হ্যাঁ দেওয়া যায় মৃত একজন। পাশে আমরা লিখতে পারি প্রথম বা দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয় প্রথম সন্তান বা দ্বিতীয় সন্তান মৃত, তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম বা দ্বিতীয় সন্তান। আমরা এই বর্ডার লাইনটা ক্রস করব না, এই বর্ডার লাইনটা আমরা ক্রস করব না, প্রয়োজনে সামনে গেল সন্তান গেল, এবার আসেন পেশা। এবার আমরা লিখব পেশা, পেশা স্কুল শিক্ষক। এত বড় লেখা দরকার থাকে, শুরু করে লেখলে হয় না? এত বড় যদি আপনি পেশা লেখেন, অডিয়েন্স আপনারা বলেন তো, এই যে পেশা স্কুল শিক্ষক এটা লেখা দরকার আছে কি? যদি লেখতে উনি যদি লিখতো শুধু শিক্ষক, তাহলে কি বোঝা যাবে না উনি যদি মুদি দোকানদার বোঝা যাবে তো? যদি বলে পেশা স্কুল শিক্ষক আর যদি লিখতো যদি শিক্ষক, শিক্ষক লিখলে এটা কি বোঝা যাবে না? এই ভদ্রলোক যদি শিক্ষক, আপনারা বলেন তো, জবাব দেন তো দেখি। এই পেশা স্কুল শিক্ষক যদি তা না হলে যদি লিখতো শুধু শিক্ষক, তাহলে শুধু শিক্ষক লিখলে তাহলে কি বোঝা যাবে না এই এই ভদ্রলোকের পেশাটা কি? তাহলে আপনারা বলেন এই পেশা স্কুল শিক্ষক সবটা লিখতে হবে আর কি লিখতে হবে? আপনারা জবাব দেন, তাড়াতাড়ি জবাব দেন, কাটেন কেটে লেখেন, আপনারা জবাব দেন কি লিখতে হবে, তাড়াতাড়ি জবাব দেন। যদি উনি লেখে যে স্কুল পেশা স্কুল শিক্ষক, তা না লিখে যদি শিক্ষক লেখে শুধু, তাহলে কি তার পেশা বোঝা যাবে না? একটু জবাব দেন, তাড়াতাড়ি জবাব দেন, জলদি করে সামনে যান। শুধু শিক্ষক লেখলে চলবে? জি শুধু শিক্ষক, শিক্ষকতা না শিক্ষক, শিক্ষকতা না শিক্ষক, শুধু শিক্ষক, পেশা শিক্ষকতা। আমরা শিক্ষক লিখলে তো বুঝতে পারতেছি যে তার পেশাটা শিক্ষকতা। কম লেখেন কম লেখেন, বেশি লিখে তা, শুধু টিচার লিখলে হবে? জি জি ওকে ফাইন। এ না আপনাদের সব জায়গায় আছেন বোঝা যাচ্ছে, তারপরে যান পেশার পরে কি? পেশার বয়স দেওয়ার দরকার আছে কি? কত বছর ধরে সে পেশায় জড়িত আছে? বহুত দিছে, তার কমা দেন। এরপরে তার শারীরিক গঠন না ঠিকানা দেন, কোথেকে আইলো? ওই যে ওই বাচ্চা না হলে বন্ধাত্ম, ও বাচ্চা না হলে বন্ধাত্ম লিখতে হবে কিন্তু উপরটা। আচ্ছা এই যে এই জায়গায় একটা কথা রয়ে গেছে, এখন দেখা গেল যে আমি জিগে 15 বছর ধরে বিয়ে করছে, তার যদি কোনো সন্তানাদি না থাকে তাইলে লিখতে হবে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম। কেন বন্ধাত্ম লিখতে হবে? হ্যাঁ তারা অনেক চেষ্টা করতেছে এখনো হচ্ছে না, এবং তারা টেস্ট করছে সিমেন অ্যানালাইসিসে দেখছে যে তাদের একজনের এই সমস্যা আছে, এবং সে বললো যে আমার আর সন্তান হওয়ার কোনো সুযোগ নাই ডাক্তার বলেছে। তার মানে ওইটাও লিখতে হবে? ওইটাও লেখা লাগবে, বন্ধাত্ম হলে ওইটাও লিখতে হবে, ওইটাও লেখা লাগবে। বাচ্চা না থাকলে, বাচ্চা না থাকলে ওটার মধ্যে লক্ষণ পাওয়া যাবে, লক্ষণ পাওয়া যাবে, বড় বড় শ্বাস ফলাইব, বড় বড় দীর্ঘশ্বাস থাকবে, মনকষ্ট থাকবে, মনস্তাপ থাকবে। ভালো ভালো বন্ধাত্ম ঠিক আছে, পরিয়াস আপনার মনে রেখে যদি বাচ্চা না থাকে তাহলে বন্ধাত্ম লিখতে হবে, তা না লেখলে কি ওই যে আমরা ট্রিট দ্য পেশেন্ট থাকি তো, ট্রিট দ্য পেশেন্ট, আমরা তো আর রোগের চিকিৎসা করবো না, রোগীর চিকিৎসা, সেহেতু ওইটাও লিখতে হবে। আচ্ছা ঠিক আছে বন্ধাত্ম লিখলো, তারপরে কর। এরপরে আমি পেশা নিলাম, গঠন নেই, আমি তার শারীরিক গঠন নিব, লেখে শারীরিক গঠন,
অডিয়েন্স আজকে কিন্তু আমরা দুইজনে ঝগড়া চলবে অপেক্ষা থাকেন এই ডাক্তার রিপন আর আমার ঝগড়া চলবে একটু পরে দেখেন স্যার চলবো শারীরিক ঘটন শারীরিক বৈদিক শারীরিক গঠন লিখলাম যে মোটা লম্বা লম্বা ফর্সা ফর্সা পেট বড় পেট বড় ঝুলে গেছে আচ্ছা এই যে আপনি লিখলেন এই শারীরিক গঠন মোটা লম্বা ফর্সা পেট বড় এই যে মোটা লম্বা ফর্সা পেট বড় ঝুলে গেছে এটা দেখলে কি আমি গঠন বুঝবো না তাহলে আপনি এটা লিখছেন এটা না লিখলে হইতো না এই শারীরিক গঠন যদি না লিখতেন যদি আপনি লেখেন যে মোটা লম্বা ফর্সা পেট বড় পেট ঝুলে গেছে এটা যদি যদি এগুলি লেখেন তাহলে এই শারীরিক গঠন দরকার আছে এখানে দুইটা রশ্মিকার দিয়ে লিখছি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমার সামনে যিনি বসে আছেন উনি কিন্তু শিক্ষক একটু সাবধানে লিখতে হবে ওই রশ্মিকারটা দীর্ঘকার দিয়ে দীর্ঘকার দিয়ে লিখে আচ্ছা এখন মোটা লম্বা ফর্সা ফর্সা তো লিখলেন কালো রুগীরে কালো লেখন দেবো না আপনারা লিখেন তো যে রুগী যদি এখানে তো লেখলো ডাক্তার সাহেব লিখতেছে ফর্সা এখন যদি রুগী যদি কালো হয় তাহলে সেখানে কালো লেখা যাবে কিনা বা কালো লেখা যাবে কিনা বা আমাদের নিজামের মতো কালো রুগীতে ফর্সা লেখেন না আবার কয় রুগী আমার যদি রাগ করে যেন ফর্সা লেখলাম কালোর যদি ফর্সা লেখা হয় ওইটা আরো রুগীকে ইনসাল্ট করা হয় কালোকে ফর্সা লিখলে যদি রুগী কালো হয় কালো হলে কালো লিখবেন কিনা এটা আমাকে জবাব দেন তাড়াতাড়ি মোটা লম্বা ফর্সা পেট বড় ঝুলে গেছে পেট বড় পেট ঝুলে গেছে না না ও বড় ও ঝুলে গেছে পেট বড় ও কালো লিখবেন কি কালো লেখা যাবে কিনা একটু বলেন তো সেখানে কালো লেখা যাবে কিনা আমরা শ্যামলা হইলে শ্যামলা লিখবো কালো লিখবো না কালো লিখবো না আমি বুঝলাম ওই দুটা আর বাকিটা এসে কালো বাস হলো এবার পরবর্তীটা এটা মুছে ফেলি তারিখটা বাকি সময় যাবে অডিয়েন্স আপনারা বুঝতেছেন কিনা একটু লিখেন আপনারা আমাদের আমরা যা করছি আপনারা বুঝতেছেন কিনা একটু লিখে জানান আমরা যা করছি আপনারা বুঝতেছেন কিনা জানান সেটা নিচেটা মিশে ফেলেন এবার কি জানবেন এবার তার ঠিকানা নিব সে কোন এলাকায় থাকে ঠিকানা আবার নিবেন কেন লেখেন আগে তারপরে লেখেন ঠিকানা ঠিকানা গাজীপুর
অডিয়েন্স এই যে ডাক্তার সাহেব লেখছে ঠিকানা গাজীপুর, যদি শুধু গাজীপুর লিখতো তাহলে কি এটা এই রোগীর বিয়ের বয়স বোঝা যাবে নাকি? কি বলেন? যদি লেখে যদি গাজীপুর লিখতো শুধু শুধু গাজীপুর লিখলে শুধু গাজীপুর লিখলে ঠিকানা না লিখলে গাজীপুর লিখলে এটা কি ওনার বিয়ের বয়স বোঝা যাবে? শুধু গাজীপুর লেখলে চলবে? তাহলে আমি গাজীপুর লিখবো কেন? কি প্রয়োজন বলেন তো? আপনি ব্যাখ্যা দেন কেন শুধু কেন ঠিকানা লিখব? আমরা ঠিকানা এই কারণে লিখব যে রোগীর এই ঠিকানাটি যদি আমাদের এই যেখানে চেম্বারটা আছে যেখানে আমরা বসি সেই জায়গা থেকে রোগী কত দূরে অবস্থান করতেছে, সে কি সহসাই আসতে পারবে নাকি আসতে তার কষ্ট হবে, সেই হিসাবে আমরা রোগীকে একসাথে এক মাসের ওষুধ দিতে পারি। আর যদি নিজ এলাকায় হয় তাহলে আমরা এক সপ্তাহের ওষুধ দিতে পারি। মনে করেন জি আমরা কালীগঞ্জে বসে আছি, কালীগঞ্জের চেম্বারটা কালীগঞ্জের চেম্বার, কালীগঞ্জের মনে করেন কালীগঞ্জের চেম্বার জি, এই কালীগঞ্জের চেম্বার হলে এই রোগী যদি কাছাকাছি মহল্লা হয় তাহলে কয়দিন ওষুধ দেবেন? এক সপ্তাহের ওষুধ দিব, দশ দিনের ওষুধ দিব। দশ দিনে কেন দিবেন, এক মাসের দিলে সমস্যা কি? আপনি তো রোগী আবার আসতে পারবে, আসতে পারবে, আসে আসে আপডেট দিতে দশ দিনে দিবেন দিব। আর যদি নদীর উপর থেকে যেমন আমরা কালীগঞ্জে আছি এটা ধরেন ইকুরিয়া কিংবা জিন্দিরাতে এখান থেকে ধরেন মোটামুটি 50 টাকা রিক্সা ভাড়া আছে, এই লেভেলে যদি হয় তাহলে কয়দিনে দিবে? তাহলে আমরা তাহলে 2 সপ্তাহ কিংবা 3 সপ্তাহ ওষুধ একসাথে দিয়ে দিব, 20 দিনের ওষুধ দিয়ে দিব। আর যদি নদীর উপর হয়, যদি এটা যদি গাবতলি হয় টঙ্গিতে হয় তাহলে এই ক্যালিগঞ্জ থেকে টঙ্গিতে যদি হয় রোগীর অবস্থান ভেদে আমরা একসাথে 2 মাসের ওষুধ দিয়ে দিব, এক মাসের ওষুধ দিয়ে দিব। এবার গাজীপুর হয় তাহলে 40 দিন জি, যদি বরগুনা হয় তাহলে 2 মাস জি। তাহলে কতটুকু দূর থেকে রোগী কতদিন পর আসতে পারবে, কত দূরে তার অবস্থান, আরেকটা কথা আছে জি, সেটা হচ্ছে দূর থেকে কোন রোগী মেহমান যদি আপনার বাড়ি আসে, আপনার বাসা হলো সেই শেরাপাড়া, কোন পাড়া, কাজীপাড়া, নাকালপাড়া, আপনার নাকালপাড়া যদি আপনার বাসা, আমি যদি আপনার বাসার সামনে গিয়ে হাজির হই তাহলে আপনি নিশ্চয়ই জোর করে বাসা নিয়ে যাবেন জি, বাসা নিয়ে অবশ্যই খাওয়াবেন জি, খাওয়াবেন রাখবেন দুপুরে রাখবেন তার বিদায় করবেন। আর আমার এই পাশে মহল্লায় যার বাসা এ তার বাসার সামনে দিয়ে আমি রেগুলো আসা যাওয়া করি, দেখলে কি বলবো, ভাই আমার বাসা আসে একটু চা খেয়ে যান, আচ্ছা ভাই পরে আসবো। কিন্তু আপনার ঢাকা পড়া যাওয়ার পরে ওখান থেকে তো আমি পারবো না, দুপুর বেলা নাকি আসতে পারবো কি? পারবেন। তাহলে দূরে যদি কেউ আত্মীয় হয় তার যেন কদরটা বেশি, তার মধ্যে বেশি যত্নবান হতে হয়, দূরের রুগী দেখা তো যত্নবান হতে হবে। এই কারণে এই রুগীটা তার বারবার আসতে পারবে না, তার অসুখটা যেন এমন ভাবে বাসায় হয় তাকে যেন কষ্ট করে বারবার ব্যাক করতে না হয়, যেহেতু অনেকদিন পরে দেখা হবে খুব সাবধানে ওষুধ নির্বাচন করতে হবে, এটাও মাথায় রাখা দরকার। তার রুগীলিপিটাও খুব সাবধানে করতে হবে। পয়সাটা কম রাখবেন না, পয়সার বিষয় না, পয়সা কম রাখবো কি, আমি তো 2 মাসের বিলই রাখবো। পয়সা কম রাখবেন, চুরের মানুষ হিসাবে কষ্ট করে আসে, কিন্তু ওষুধটা দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে কোথায় রোগীর বাসা সেখানে ঠিকানা লেখা দরকার নাই, শুধু গাজীপুর লেখা হবে, বুঝে দেন। অডিয়েন্স কাছে আর দূরে এই পার্থক্য বুঝেছেন কিনা একটু লিখেন তো আপনারা। রোগী তো সরাসরি রোগীলিপিটি দেখছেন, তাই কালো হলে কালো লিখতে হবে, তাই কালো হলে কালো লিখতে হবে। ভাইজান কালো লিখেন না, কালো লিখতে রুগী কষ্ট পাবে। না না কালো লিখারই দরকার নেই, কারণ আমরা দুইটা অপশন রাখছি, একটা হচ্ছে ফর্সা আর একটা হচ্ছে শ্যামলা, আর থার্ড অপশনটা কালো, ওইটা না লিখলেই কালো বাস, আর না লিখলে বুঝবেন যে রুগী কালো, আর রুগী তো আপনার সামনে থাকবে ওটা লিখতে হবে না। তা গাজীপুর তারপরে কি? এরপরে আসেন তার বাসস্থানের পরিবেশ। আচ্ছা আরেক কথা, বাস ঠিকানার মধ্যে একেবারে উত্তর মুগদা 302/12 দোতলা এটা কি লেখা যাবে? কোনো প্রয়োজন নাই। কেন লিখবো না? কারণ আমি তার বাসায় যাচ্ছি না। আচ্ছা কথা আছে আবার ওদিকে যাবে বলতেছি, কথা হলো অডিয়েন্স খেয়াল করেন এই যে রুগীর ঠিকানা লেখার সময় অনেকে খুব মজা করে এমন ভাবে লিখতে শুরু করে, রুগীর বাড়ির ঠিকানা কয়তলা সব লেখে। এটার জন্য আমি আমার মজা করে বলি কি জানেন, এক মেয়ের বিয়ে হয়েছে, বিয়ের পরে এখন শ্বশুরবাড়ি উঠিয়ে দিবে, তো শ্বশুরবাড়ি চলে যাবে, এই বিয়ের আগে যার সাথে প্রেম ছিল
ওই ভদ্রলোক পাশে আবার দাঁড়িয়ে আছে দূরে, এখন মেয়ে কাঁদতেছে, ও মা গো কোন জায়গায় বিয়া দিলে গো, হে মিরপুর 7 নম্বরে বিয়া দিলে গো, 302 নম্বর বাড়ি, 3 নম্বর বাড়ি, দোতলা দক্ষিণ পাশে গো মা, সকালবেলা তোমার জামাই অফিসে যাবে, রাত 8টার সময় বাসায় ফিরবে, আমি কেমনে থাকবো গো মা, মা গো তুমি মাঝে মধ্যে আমার ফোন দিলে 01 7 99 039 239 মা এই নাম্বারে ফোন দিও গো মা। কারা বলছে? ওই যে দাঁড়ায় রয়েছে, এই যে কলা গাছের পাশে যে দাঁড়িয়ে আছে, তারা বলতেছে এই যে ঠিকানা, অথে ডাক্তার সাহেব ঠিকানা লেখার আগে সাবধান, শুধু এলাকা লিখলি চলবে, যে চোরকুতু এলাকা, কালীগঞ্জ জিঞ্জিরা কিংবা কবুতরপাড়া অথবা বংশাল টঙ্গী গাজীপুর বরগুনা, এটা দিয়ে হচ্ছে জেলাটা কিংবা এলাকাটা জানতে চাই, দূরত্বটা বোঝার জন্য, আর বেশি লিখতে গেলে বিপদে পড়তে হবে। জাগা এখন বাসস্থান ও পরিবেশ, নদীর পাড়ে কিনা জঙ্গলের পাড়ে, এই ডাক্তার সাহেব দিবেন না বাসস্থান নজর, এটা তো অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ বাস বাসস্থান দেন, হ্যাঁ লিখতেছি কথা চন্দ্রমুখী, নদীর পারে খোলা স্থানে, নদীর পাড়ে খোলা স্থানে বা চলবে, তিনতলা বাড়ি, এটি লেখা লাগবে না স্যার? না দোকানে, নদীর পাড়ে খোলা, কিন্তু যেটা জানা বিষয় হচ্ছে এই যে বাসস্থানটা না লিখে যদি আপনি লিখতেন নদীর পাড়ে খোলা স্থানে, একটুকু লেখলে কিন্তু বোঝা যাবে যে আসলে তার বাসাটা কোথায়, এই বাসস্থান ও পরিবেশ এত কিছু লেখা দরকার নাই, এটা বৈশা দিয়ে আবার লেখেন, নদীর পাড়ে খোলা স্থানে চলবে তো? নদীর পাড়ে খোলা স্থানে, তার ওখান থেকে রোগ বালাই তৈরি হওয়ার সম্ভাবনা, যে যেখানে বাস করে যদি স্বেচ্ছাতে স্থানে বসবাস করে, বদ্ধ স্থানে যদি বসবাস করে সেখান থেকে তার রোগ হওয়ার সম্ভাবনা থাকে, ডাস্টের এলাকায় যদি বসবাস করে যেখানে খুব ধুলাবালি কাজ চলে সেখান থেকে তার রোগের উৎপত্তি হতে পারে, একজন ল্যাব তোষকের দোকানে কাজ করে, একজন গার্মেন্টসে কাজ করে, একজন ধুলাবালিতে কাজ করে, একজন স্বেচ্ছাতে আবহাওয়া কাজ করে, সে যেইখানে কাজ করে সেখান থেকে তার রোগ বালাই হতে পারে, সেই জন্যই আমাদের বাসস্থান ও জানা দরকার কোন বাসে বাস করে। এই যে এখন আবহাওয়াটা যেরকম চলছে, যাদের খোলামেলা যাদের জানলা দরজা খোলা রাখবে, আর দক্ষিণে বাতাস এসে একদম ঠান্ডায় একেবারে জ্বর এনে দিবে, এই জন্য রোগীর বাসস্থান এবং পরিবেশগত অবস্থা আমার জানা দরকার, বাসস্থান ও পারিপার্শ্বিক অবস্থা আমার জানা দরকার। তাহলে বাসস্থান কি লিখছে? নদীর পাড়ে খোলা স্থানে, বাস এবার সামনে আগান, পরে কি জানবেন? এবার তার মোবাইল নাম্বার জানবো। বাবা কার মোবাইল নাম্বার জানবেন? রোগীর, এখন রোগী যদি ডাক্তার যদি ইয়াং হয় পুরুষ ডাক্তার, আর রোগী যদি হয় মহিলা রোগী, এবার কি করবেন? ইয়াং মহিলা রোগী, এবার কি করবেন? কার মোবাইল নাম্বার চাবেন, কারটা নেবেন? যদি রোগী ইয়াং, একটা কথা আছে, আমি এই মোবাইল নাম্বার লেখা, এবার মোবাইল নাম্বারটা লেখেন, আমারটা লেখেন, এখান থেকে লেখেন, এই যে ডাক্তার সাহেব লিখলো মোবাইল নাম্বার, এখন যদি এটা বাদ দিয়ে যদি এই নাম্বারটা লিখলে এটা কি আমার বিয়ের তারিখ বোঝা যাবে নাকি রুগীর? আপনার কি বলেন? তাহলে এটা কি দরকার আছে? যদি ডাক্তার সাহেব লিখতো শুধু মোবাইল নাম্বারটা, তাহলে এটা না লিখলে চলতো না? আপনারা কি বলেন? জলদি আপনারা সাজেন, সময় ব্যস্ত, জলদি যান সামনে যান। এই যদি মোবাইল নাম্বারটা না লিখে, এইটা মোবাইল নং না লিখা, শুধু নাম্বারটা লিখলে চলতো কিনা তাড়াতাড়ি লিখে জানান, তারপর বাকিটা পরে বলছি। এটা বুঝে আপনি ঠিক করেন। অডিয়েন্স কার মোবাইল নাম্বার নেবেন?
কার নাম্বারটা লিখবেন? যদি ডাক্তার ইয়াং হয় আর যদি রোগীও যদি মহিলা রোগী হয় ইয়াং, সেখানে আপনি যদি কার নাম্বারটা নেবেন? সেই ক্ষেত্রে যদি সাথে অভিভাবক থাকে হাজবেন্ড তার নাম্বার নেবেন, অথবা বাবা মা তার নাম্বার নেবেন। কিন্তু এই মহিলা পেশেন্টের বয়স যদি কম হয় তার নাম্বার চাওয়া যাবে না, সাবধানতা অবলম্বন করতে হবে। তার ফাঁকে যদি এমন মজা করে হাজবেন্ড বিদেশ থাকে, নাম্বারটা যত্ন করে রেখে ডবল নাম্বার লিখে রাখলে লাল কালিতে টিক দিয়ে রাখলাম পরবর্তীতে আবার যোগাযোগ, এমনটা যেন না হয়। ডাক্তার কিন্তু সেবক, ডাক্তার অন্য কিছু নয়। কিন্তু রোগী যদি স্যার স্বেচ্ছায় জোর করে দিতে চায়? ও করা যাবে না। রোগী যদি দিল যে আপনি আমার নাম্বারটাই রাখেন, যদি রোগী দিতে চায় রেখে দিবেন। তবে কথা আছে, ডাক্তারের চেয়ারটা বড় খারাপ, এই চেয়ারটা বড় দায়িত্ববানের চেয়ার, একজন শিক্ষকের চেয়ার, এই ডাক্তারের চেয়ারটা একজন সেবকের চেয়ার। মানে রোগী স্যার রোগী যদি স্বেচ্ছায় দেয় তাহলে নিব। আর কথা আছে, মহিলা ডাক্তার যদি হয় ইয়াং আর রোগী যদি হয় ইয়াং পুরুষ, সেই ক্ষেত্রে তার ওয়াইফ যদি সাথে থাকে অথবা মা সাথে থাকে, মায়ের নাম্বার কিংবা স্ত্রীর নাম্বার নেবে, কিন্তু পুরুষের নাম্বার মহিলা ডাক্তার চাইতে পারবে না, চাইতে পারবে না। আর এই নাম্বার আরেকখান কথা আছে, ডাক্তারের যে খাতাগুলি, এই খাতাগুলো এমন সাবধানে রাখতে হবে, এমন সাবধানে রাখতে হবে যাতে করে এই নাম্বার অন্য কেউ যেন সংগ্রহ করতে না পারে, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। মোবাইল নাম্বার, রোগীর মোবাইল নাম্বারটা মারাত্মক, এই নাম্বার যদি, যাতে করে এই নাম্বার অন্য কেউ যেন কারো হাতছাড়া না হয়, অথবা নাম্বার রাখার সময় নাম্বারটার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, নাম্বার যেন অন্য হাতে না যায়, এমনকি এই নাম্বার ধারা যেন রুগীরা অপদস্ত না হয়, এদিক খেয়াল রাখতে হবে। আর নাম্বার চাওয়ার ক্ষেত্রে কার নাম্বার নেবেন সেখানে ভাবনার বিষয় আছে। যদি ডাক্তার যদি ইয়াং পুরুষ হয় আর রুগী যদি ইয়াং মেয়ে হয়, সেই ক্ষেত্রে এই মেয়ের নাম্বার নেওয়া যাবে না, কারণ তার অভিভাবক যে তার নাম্বার নিতে হবে। আর ডাক্তার যদি মহিলা ডাক্তার হয় ইয়াং, আর যদি রুগী যদি হয় ইয়াং পুরুষ, তার সাথে যদি স্ত্রী থাকে অথবা মা থাকে অভিভাবক, তাদের নাম্বার নিতে হবে, কিন্তু রুগীর নাম্বার নেওয়া যাবে না, তার নাম্বার চাওয়া যাবে না, অভিভাবকের নাম্বার নিতে হবে। এই রুগীর মোবাইল নাম্বার ক্ষেত্রে আপনার নাম্বার নেবই বা কেন বলেন তো দেখি, না নিলে কি হয়? পাঁচদানে জামালার কাছে স্যার আমাদের রুগী বিটুয়ের মধ্যে লেখা আছে, কি বলেন কি লেখা আছে, কেন নাম্বার নেব? রুগী এত ঝামেলা, বাদ দেন, আমার বাদ দিয়ে দেন। এ অডিয়েন্স আপনি বলেন নাম্বার নেব না, কি অসুবিধা হবে বলেন তো দি আপনারা, আপনি জবাব দেন। আচ্ছা নাম্বার নেব না, রুগী আমার কাছে আসছে, তার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসছে, ডাক্তার রুগী আমার কাছে আমাদের কাছে আসছে, রুগী তার বিভিন্ন রকমের ইনভেস্টিগেশনের রিপোর্ট নিয়ে আসতে পারে, তার হাতের ব্যাগ নিয়ে আসতে পারে, বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে পারে, সে ভুলবশত চলে গেল, তখন রুগীকে আমরা ফোনের মাধ্যমে জানাতে পারি এবং জিনিসটা সে নিয়ে যেতে পারে। কিংবা আমার কোনো কারণে আমার ওইখানে দুইটা রুগী ছিল কিংবা তিনটা রুগী ছিল, একজনের ওষুধ আরেকজনের নিয়ে গেল, চেঞ্জ করে ফেলল। কি ডাক্তার রে, ভাই রাখছে, এখন রুগী ওই নেওয়ার সময় অন্যজনের ব্যাগটা নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ তারপর হতে পারে, এখন ওই রুগী এসে বললো যে স্যার এটা আমার ব্যাগ নিয়ে গেছে সে, ঠিক আছে। তারপর সেই ক্ষেত্রে রুগীকে ফোন করে আমরা এটা জানাতে পারি। তারপর ওষুধ নির্বাচন যদি আমাদের যদি রোগী লিপি করতে গিয়ে ওষুধ নির্বাচন কোনো কারণে ভুল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা তাকে ডেকে এনে সঠিক ওষুধটি দিতে পারি। সুবহানাল্লাহ। তারপরে কি আসল কথা কর না, ওই যে ওষুধের বিল করছেন 1000 টাকা, রুগী দিল 500 টাকা, 500 টাকা দেওয়ার পরে বলছে ডাক্তার সাহেব টাকা নিয়ে আসি নাই, বাকিটা পরে দেবো, তখন দেবো। তখন যদি বলেন আপনি মোবাইল নাম্বারটা বলেন তাহলে রুগী কি মাইন্ড করবে? মাইন্ড করবে। তাহলে কি নাম্বারটা আগে রাখতে হবে? আগেই রাখতে হবে। তাই জি, তাহলে টাকা রুগী লিপি করার আগেই নাম্বারটা রাখতে হবে। আগে বললেই তো হইতো যে আপনার যে টাকা রুগী টাকা কম নিয়ে আসলে এই যে 500 টাকা বিল, 200 টাকা দিল, 300 টাকা বাকি, তখন যদি মোবাইল নম্বর চাইলে রুগী বাইন করবে, এটা বললেই তো আগে হইতো। তাহলে আপনি এটাও একটা কারণ, এটাও একটা কারণ। সুবহানাল্লাহ। স্যার শুধু 100 খানি দিতে যায় না, যদি এরকম হয় যে রুগী বেশি দিয়ে লাইছে, বেশি দিয়ে হারাইছে, তখন আপনি মানবিক ভাবে ফোন দিয়ে বলবেন যে বেশি দিয়ে দিয়ে যান। আরেক মানবতার ডাক না, না এটা হইতে পারে যে রুগী আমারে 1000 টাকা দিয়েছে, আমি তার 500 টাকা দেওয়ার কথা ওই ওষুধের খাওয়ার নিয়ম কারণ বলতে গিয়া আমি ভুলেই গেছি তার দেওয়া, হতে পারে না স্যার। তিনটা হানি, চারটা হানি, জি পাঁচটা না। ওই যে মানবতা ডাক্তার আরেকজন বলতেছে রুগী যদি টাকা বেশি দিয়ে থাকে তাহলে আপনার টাকা ফেরত দেওয়ার ডাক্তার হবে। সুবহানাল্লাহ। এমন ডাক্তার ঘরে ঘরে আল্লাহ দেখ, এমনও তো হইতে পারে স্যার রুগী ওই টাকাটাই নিয়ে আসছে, এখন বাইরে গেছে রিক্সা থেকে নাইমে সের পকেটে আছে, হ্যাঁ ডাক্তার স্যার তো ওর টাকা দেন। যাই হোক, হতে পারে না, এই জন্য তার আগে
অডিয়েন্স কিংবা যে গল্পটা আমাদের এখানে সাধারণ আছে স্যার আমাদের স্যার এই জায়গার মধ্যে একটা কথা আছে যে একটা ঘটনা ওই যে আমাদের অসুস্থ হওয়ার পরে যে ঘটনাটা আমাদের রোগীলিপি কৌশল 2 এর মধ্যে লেখা তখন মানে সে সবাই সবাই জানে কিন্তু আপনি জানেন যে তার রোগ হয়েছে সে বলতেছে স্যার আমার ওষুধটা কি মানে কি হয়েছে পরবর্তীতে এই যে বিষয়গুলো এরকম কিছু বিষয় সফটওয়্যারে থাকে আর আমরা রোগীলিপি কৌশল 2 এর মধ্যে আরো বিস্তারিত দেখে নিতে আর কিছু আছে কিনা এইখানে কিছু বিষয় আমরা স্কিপ করে গেছি যেমন জাতীয়তা মুসলিম এইগুলো আমরা নেই নেই এইগুলো আমাদের খুব একটা লাগে না ওই নামের মধ্যে দিয়ে আমরা এটা বুঝতে পারি সুতরাং এই হচ্ছে আমাদের রোগীলিপির প্রথম পর্যায়ে মানে নাম ও ঠিকানা বাস অডিয়েন্স আজকে আর বিরক্ত করছে না আজকে আর বিরক্ত করছে না আজকে রোগীলিপি করার প্রথম যে ধাপটা গেল বাকি আটটি ধাপের একটা ধাপ আটটি ধাপের একটি ধাপ রোগী পরিচিতি আজকে রোগী পরিচিতি গেল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী দিন থেকে বর্তমান কষ্টে বিবরণ শুরু হবে তবে আপনারা কিছু জিনিস দেখে রাখবেন আজকে বলে রাখি আমি একটু একটু নোট করে রাখেন কালকে থেকে যে আমার রোগীলিপি শুরু হবে যে আমার কষ্ট যেগুলো দেওয়া হবে আপনারা যাদের কাছে রোগীলিপি 2 বইটি আছে একটু দেখে নেবেন এক নম্বরে আমার কালকে থেকে শুরু মাথা ব্যথা শুরু হবে আল্লাহ মাফ করুক কালকে সকাল থেকে হবে মাথা ব্যথা আমার রোগীলিপি করবেন ডাক্তার আব্দুল আলী বিপনী কালকেও করবেন আগামী দিন চলবে আমার মাথা ব্যথা শুরু হবে এক নম্বর দুই নম্বর হবে আমার অশ্বের সমস্যা আলহামদুলিল্লাহ যদি আমার নাই ফ্যাট আছে তো ফ্যাট দুই নম্বরে অশ্ব তিন নম্বরে আসবে আপনার হাঁপানি তিন নম্বরে আসবে হাঁপানি এক নম্বরে মাথা ব্যথা দুই নম্বরে অশ্ব তিন নম্বরে আসবে হাঁপানি তিন নম্বর অডিয়েন্স এক নম্বরে অশ্ব এক নম্বরে মাথা ব্যথা দুই নম্বরে অশ্ব তিন নম্বরে হাঁপানি বলে রাখি তিন নম্বরে হাঁপানি চার নম্বরে একজিমা পাঁচ নম্বরে কানের পুষ এ মোবাইলে দাও পাঁচ নম্বরে কানের পুষ ছয় নম্বরে শুষ্ক কাশি ছয় নম্বরে শুষ্ক কাশি সাত নম্বরে জন্ডিস আট নম্বরে পুনঃ পুনঃ বর্ষাপ নয় নম্বরে বমি দশ নম্বরে নাকে পলিপ এই সব সমস্যা আগামী দিন শুরু হবে ইনশাআল্লাহ আপনারা আগামী দিন ঠিক রাত 9টায় সবাই রেডি হয়ে থাকবেন আগামী দিন রাত জাস্ট 9টায় ইনশাআল্লাহ এক্ষুনি আসছি আগামী দিন রাত 9টায় এই আবার দেখা হবে আপনারা এই পর্যন্ত একটি কাজ করবেন সেটা হচ্ছে এই এই মাথা ব্যথা কি জানবো রেফারেন্সটি দেখে রাখবেন অশ্বতে কি জানবো হাঁপানিতে কি জানবো একজিমা কি জানবো কানের পুজে কি জানবো কাশিতে কি জানবো জন্ডিতে কি জানবো পুনঃ পুনঃ বর্ষাপে কি জানবো বমিতে কি জানবো নাকের বলিপে কি জানবো একটু দেখে রাখবেন আপনারা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী দিন রাত 9টায় ঠিক নির্ধারিত টাইমে আমরা আবার রোগীলিপির দ্বিতীয় পর্ব শুরু করব তবে আপনাদের আজকে এটা দেরি করে একটাই কারণ যে আপনাদের অনেকের কাছে এই খাতাটি নাই এরকম একটা খাতা এরকম ডায়েরি সংগ্রহ করে নেবেন এটা আজকে থেকে আজকে যা লিখেছেন যতটুকু আলোচনা হলো আজকে কালকে সংগ্রহ করে লিখে রাখবেন আগামী দিন আল্লাহ সহায়তা আমরা আবার এই দ্বিতীয় ধাপ থেকে শুরু করব বর্তমান কষ্টের বিবরণ আজকের এই আলোচনা এই আজকে রোগীলিপি হাতে কলমে রোগীলিপি প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো একটু মন খুলে লিখে দেন আপনারাই লিখে আমাকে বলে দিবে যে আমি কতটুকু কাজ করব আমরা কতটুকু কাজ করব কতটুকু ক্লাস করব কি করব এই যে রোগী বসে আছে এখন অ্যাম্বুলেন্সে বসা রোগী এই রোগী রোগীলিপি হচ্ছে কিন্তু যেতে পারছি না শুধু কথা দেওয়া আছে 9টা থেকে রোগী দেখবো রোগী বসে আছে রোগী কাজ চলছে যেতে পারছি না শুধু কথা ছিল 9টায় আপনাদের সাথে আসব রোগী কষ্ট পাচ্ছে তারপরে সময় দিচ্ছি এই সময়টুকু যেন আপনাদের কাজে লাগে সেটাই আশা করছি আপনাদের এই আলোচনা কেমন লাগলো প্রথম পর্ব হাতে কলমে রোগীলিপির প্রথম পর্ব কেমন লাগলো দ্রুত লিখে জানান 30 সেকেন্ড সময় দিলাম এক্ষুনি চলে যাব তাড়াতাড়ি লিখেন হাতে কলমে রোগীলিপি হাতে কলমে রোগীলিপি যেটুকু আলোচনা আজকে হলো বাকি কাজ শুরু হবে আগামী দিন আবার ঠিক রাত 9টায় আজকে যা হলো এতটুকু বুঝেছেন কিনা এর মধ্যে যেটুকু আলোচনা হয়েছে কেমন হয়েছে এইভাবেই চলবে পাগলামি আমার এই পাগলামি চলতে থাকবে
দেখি তারপরে কতটুকু আয়ত্তে করা যায়, কতটুকু বুঝতে পারেন। রুগীলিপি করতে হবে, মাপ নাই, রুগীলিপি ছাড়া কোনোভাবে আপনি রুগীর চিকিৎসা করতে পারবেন না। রুগীলিপি করতে হবে, কোনো মাপ নাই, করতেই হবে। আদর্শ রুগীলিপি করতে পারলে চিকিৎসার অর্ধেক হয়ে যায়। যদি আদর্শ রুগীলিপি করা যায়, সেই রুগীলিপিটি কেমন? শুধু শুনে আসছে অতীতে রুগীলিপি যদি সুন্দর রুগীলিপি হয়, আদর্শ রুগীলিপি হয়, তাহলে চিকিৎসার অর্ধেক হয়ে যায়। সেই রুগীলিপিটি কেমন, সেই রুগীলিপি দেখতে চাই। সেই রুগীলিপি যদি করতে না পারি, তাহলে চিকিৎসা করা যাবে না। শুধু অর্ধেকই নয়, যদি আপনি সম্পূর্ণ রুগীলিপি করতে না পারেন, আপনার কোনো দিনই ওষুধ নির্বাচন করা সম্ভব হবে না। ওষুধ নির্বাচন করতে পারবো না। এই আশা রেখেই আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।